নির্বাচনকে ঘিরে রংপুরে ভোটের উত্তাপ, অনানুষ্ঠানিক প্রচারে প্রার্থীদের ব্যস্ততা, আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেশে এইডস আক্রান্ত 4,721, লোকলজ্জায় চিকিৎসা নিচ্ছে না 1,500, সচেতন থাকার পরামর্শ। পরাজয় নিশ্চিত জেনে পাবনার নাজিরপুরে পাকিস্তানিদের গণহত্যা, 62 মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। সংবাদে আরো থাকছে, মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ির গঠন শৈলী, দিঘি মঠ আজও মুগ্ধ করে দর্শনার্থীদের, হতে পারে পর্যটন স্পট। শুরুতেই রংপুর সিটি নির্বাচনের খবর। সিটি নির্বাচন ঘিরে রংপুরে বাড়ছে ভোটের উত্তাপ। এখনও প্রতীক বরাদ্দ না হলেও প্রধান দলগুলোর মেয়র প্রার্থীর ঘরোয়া প্রচার চালাচ্ছেন। কাউন্সিলর প্রার্থীদেরও প্রস্তুতির কমতি নেই। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে প্রশাসন। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। 2012 সালে রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে। 4 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে প্রার্থীরা নিজ দলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় বৈঠক করে করণীয় নির্ধারণ করছেন। রংপুরকে মডেল নগরীতে পরিণত করতে অসমাপ্ত উন্নয়ন কাজে জোর দেওয়ার কথা বলছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। যদি তারা শেখ হাসিনা আজকে সত্যি করে, নৌকা মার্কার প্রতীকে যদি এই ভোটটা পাওয়া যায়, আমাদের মনের জোর বেড়ে যাবে, আমরা তার কাছে আদায় করে নিয়ে আসতে পারবো এবং রংপুরের ভবিষ্যৎ ভালো হবে। এদিকে রংপুরকে জাতীয় পার্টির দুর্গ দাবি করে নির্বাচনে বিপুল ভোটে জয়ের প্রত্যাশা দল মনোনীত মেয়র প্রার্থীর। নির্বাচনী আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, সেখানে যখন গণসংযোগ করতেছি, একটা ব্যাপক গণজোয়া ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী কাউসার জামান বাবলা ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। অবাধ নির্বাচনের জন্য, আমি সুষ্ঠু নির্বাচনের জন্য আমি সেনাবাহিনী দাবি করছি, নগরবাসী দাবি করছে, সেনাবাহিনীর বিকল্প কিছু নাই। তবে ভোটাররা বলছেন তারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন বুঝে শুনেই, নগরীর নানামুখী উন্নয়নের প্রত্যাশা তাদের। যারা আমাদের কাজ করবে, যারা বাস্তবায়ন করার জন্য যারা আগ্রহী, আর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের এই কর্মকর্তারা যাচ্ছেন এবং তারা কিন্তু এটার সম্পর্কে বিধিগত ব্যবস্থা নিচ্ছে। আগামী 21 ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনে ভোটার 3,93,994 জন। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। বিশ্ব এইডস দিবস আজ। সারা বিশ্বে এইডস রোগীর সংখ্যা প্রায় 4 কোটি, বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা প্রায় 11,700। 2030 সালের মধ্যে সরকার দেশকে এইডস মুক্ত করার চেষ্টা করছে, তবে চিকিৎসকরা বলছে নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে এইডস এর ঝুঁকি থেকে মুক্ত থাকা সম্ভব। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। এবারে দিবসটির প্রতিপাদ্য স্বাস্থ্য আমার অধিকার। সারা বিশ্বে 1988 সাল থেকে এইডস দিবস পালন করলেও বাংলাদেশ 1998 সাল থেকে পালন করে দিবসটি। সরকারি হিসাবে দেশে 4,721 জন এইডস রোগীর মধ্যে 799 জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 2,469 জন, বাকি 1,453 জন এইডস রোগী লোকলজ্জার ভয়ে গোপনে রয়ে গেছেন। এইডস রোগীদের পরিচয় গোপন রেখে দেশের 6টি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। 90% রোগীকে যদি আমি ভাইরাস থেকে আমরা সাপ্রেস করে রাখতে পারি, তাহলে আমরা 2030 মধ্যে বাংলাদেশকে এইডস মুক্ত করতে পারবো। সেই লক্ষ্যেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ইনফেকশাস ডিজিজ হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিলেট এমএজি মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ এবং কক্সবাজার সদর হাসপাতাল, এই প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি দেশের এইডস রোগীর সঙ্গে মিয়ানমার থেকে আসা 97 জন রোহিঙ্গা এইডস রোগী যুক্ত হয়েছে। মাদক সহ বিভিন্ন কারণে এইডস হতে পারে বলে জানান এই চিকিৎসক। রক্তের মাধ্যমে একমাত্র ছড়ায়, অতএব রক্ত ট্রান্সফার,
সিরিঞ্জ ব্যবহার এই ব্যাপারে আমাদের অত্যন্ত নিরাপদ হতে হবে। তবে একটু সচেতন হলেই এইডস থেকে মুক্ত থাকা সম্ভব বলেও জানান তিনি। যে যারা প্রবাসী, যারা মাদক সেবী এবং আমাদের একটি বিশেষ গ্রুপ যেটা সেক্স ওয়ার্কার, তাদের মধ্যে আমাদের কাজ করতে হবে। আহমদবাবু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। শুরু হলো বিজয়ের মাস, ডিসেম্বর। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের এই মাসে চূড়ান্ত বিজয়। 30 লক্ষ শহীদের আত্মত্যাগে বাঙালি জাতি পায় লাল সবুজের পতাকা, বিশ্বের মানচিত্রে ঠাঁই করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্লেষকদের মতে শুধু মানচিত্রই নয়, বাঙালির লড়াই ছিল শোষণ বঞ্চনার বিরুদ্ধে। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষণে যখন অতিষ্ঠ বাঙালি জাতি, তখনই ধাপে ধাপে স্বাধিকারের দাবিতে সোচ্চার হতে থাকে পূর্ব পাকিস্তানের মানুষ। আর বাঙালির কণ্ঠ স্তব্ধ করতে কূট কৌশলের আশ্রয় নেয় পাকিস্তানি শাসকেরা। মনে রাখবে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। অবশেষে এভাবেই সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর মহান নেতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র হাতে তুলে নেয় বীর বাঙালি। শুরু হয় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াই চূড়ান্ত রূপ নেয় 1971 সালের ডিসেম্বরে। মুক্তিবাহিনীর কাছে তখন প্রায় কোণঠাসা পাকিস্তানি বাহিনী। মুক্তি পাগল বাঙালির একের পর এক প্রবল আক্রমণে পিছু হটতে বাধ্য হয় হানাদাররা। তবে সেজন্য অকাতরে প্রাণ দিতে হয়েছে বাংলা মায়ের সন্তানদের। জীবনকে তুচ্ছ করে যেতে হয়েছে যুদ্ধের ময়দানে। বইখাতা ফেলে ছাত্র, কাস্তে ফেলে কৃষক, কলকারখানা ছেড়ে শ্রমিক ছুটে গিয়েছিল রণাঙ্গনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বাঙালিদের দ্বারা, বাঙালিদের জন্য, বাঙালিদের মুক্তির লক্ষ্যে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে সে ব্যাপারে আমাদের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছিলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টের উচ্চকক্ষে বক্তৃতায় হত্যাযজ্ঞ বন্ধে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। আমরা চেয়েছিলাম বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে যদি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হয় তাহলে পরে রক্তক্ষয়ের দিকে আমরা যাব না, কিন্তু আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয় পাক হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে হানাদার বাহিনী সিলেটের শমশেরনগর ছেড়ে আস্তানা হটাতে বাধ্য হয়। মুক্ত হয় ট্যাংরাটিলা ও দুয়ারাবাজার। এভাবেই একের পর এক মুক্ত হতে থাকে পূর্ব পাকিস্তান। বাংলার আকাশে উঁকি দিতে থাকে স্বাধীনতার লাল সূর্য। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। পাবনা নাজিরপুর গণহত্যা দিবস আজ। 71-এর এই দিনে নাজিরপুর গ্রামে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন 62 জন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় এই গ্রাম ছিল জেলার পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মূল ঘাঁটি। পাকিস্তানি বাহিনীর কাছেও নাজিরপুর ছিল আতঙ্কের নাম। প্রশিক্ষিত মুক্তিযোদ্ধারা নভেম্বরে নাজিরপুর সহ আশপাশের গ্রামগুলোতে অবস্থান নিতে থাকে। গেরিলা হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়। প্রতিশোধ নিতে নাজিরপুরে হামলা চালিয়ে 62 জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে তারা। পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য ঘরবাড়ি। নাজিরপুরের গ্রামে স্মৃতিসৌধ নির্মাণ, শহীদদের তালিকা প্রস্তুত সহ কবর সংরক্ষণের দাবি এলাকাবাসীর। আজও অবহেলিত সিরাজগঞ্জের প্রথম সম্মুখ মুক্তিযুদ্ধ সংঘটিত হওয়ার স্মৃতি বিজড়িত ঘাঁটি রেলওয়ে সেতু এলাকা। 1971 সালের 24 এপ্রিল উল্লাপাড়ার এই এলাকায় সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। মাত্র 15 জন মুক্তিযোদ্ধা সাধারণ অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে হানাদারদের ওপর। স্বাধীনতার 47 বছরেও জায়গাটি সংরক্ষণ না করায় ক্ষোভ রয়েছে সিরাজগঞ্জবাসীর মনে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। ঘাটিনা রেলওয়ে সেতু বিজয়ের 47 বছর পরেও সিরাজগঞ্জবাসীর কাছে স্বাধীনতার প্রতীক আর প্রেরণার নাম। এখানেই সংগঠিত হয় সিরাজগঞ্জের প্রথম সম্মুখ মুক্তিযুদ্ধ। 71-এ হানাদার বাহিনী পাবনা ও বগুড়ায় অবস্থান নিয়ে ঈশ্বরদী থেকে ট্রেনে করে সিরাজগঞ্জে যাওয়ার পরিকল্পনা করে।
23 এপ্রিল তৎকালীন সিরাজগঞ্জ মহকুমা প্রশাসক শামসুদ্দিন চৌধুরী ও পলাশডাঙ্গা যুব শিবিরের কমান্ডার লতিফ মির্জার মাধ্যমে এ খবর আসে মুক্তিযোদ্ধাদের কাছে। 24 তারিখ দুপুরে সেতু এলাকায় মুক্তিসেনাদের হামলায় পাঁচ হানাদার মারা গেলে পিছু হটে শত্রুরা। সেদিনের বিজয় গাথার কথা আজও স্মরণ করে সূর্য সন্তানেরা। এখানে রেল লাইন তোলা ছিল, যার জন্য ব্রিজে উঠতে পারে না রেল নিয়ে, এখান থেকে নেমে ব্রিজে ওঠার চেষ্টা করে, ওই মুহূর্তে আমরা তাদেরকে প্রতিরোধ করি। সিরাজগঞ্জ জেলার প্রথম প্রতিরোধ যুদ্ধে আমরা জয়লাভ করি এবং আমাদের লতিফ মির্জা, আমাদের কমান্ডার এসে আমাদের সবাইকে শুভেচ্ছা দেয়। তবে দেশ স্বাধীন হলেও ইতিহাসের এই জায়গাটি আজও সংরক্ষিত হয়নি। ছোট একটি ফলক থাকলেও দিনে দিনে তা বিলীন হয়েছে নদীতে। কথা ছিল যে এখানে একটি স্মৃতিস্তম্ভ করবে, একটি ছোট্ট নন্দনী একটি পার্ক করবে, পরবর্তী পর্যায়ে উদ্যোগ অর্থ দুটোর অভাবেই এটি আর হয়নি। এখানে যে যুদ্ধ হয়েছিল তার তো মানে স্মৃতিস্বরূপ কিছু নাই। এখানে যদি একটা স্মৃতিস্বরূপ দেন তাহলে আমরা আর একটা স্মৃতি থাকবো বা আমরা দেখবো, আমার ছেলেপেলেও হয়তো দেখবে। এদিকে ঘাটিনা রেলওয়ে সেতুর পূর্বপারে স্মৃতির মিনার স্থাপনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সাংসদ। আগামীতে এখানে একটি স্মৃতিসৌধ করব, যাতে করে আমাদের পরের প্রজন্ম, আমাদের উত্তরসূরি যারা আছেন, তারা দেখে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে পারবেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এই বীরত্বগাথা এলাকাটি দ্রুত সংরক্ষণের দাবি সিরাজগঞ্জবাসীর। রিপোর্ট 21 টেলিভিশন। এবার সপ্তাহ শেষের আয়োজন আমার বাংলা। মানিকগঞ্জের পুরাকীর্তিগুলোর মধ্যে অন্যতম শিবালয়ের তেওতা জমিদার বাড়ি। এর ইতিহাস 300 বছরেরও বেশি পুরনো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমিলার স্মৃতিও জড়িয়ে আছে এই জমিদার বাড়ির সুরম্য ভবন আর স্বচ্ছ জলের দিঘির সাথে। মানিকগঞ্জ প্রতিনিধি সাবিরুল ইসলামের সহায়তায় রিপোর্ট করছেন শতরূপা দত্ত। সপ্তদশ শতকের শুরুতে মানিকগঞ্জের তেওতার দরিদ্র অনাথ কিশোর পঞ্চানন সেন ব্যবসা করে প্রচুর ধন সম্পদের মালিক হন। পরে শিবালয়ের তেওতায় জমিদারি প্রতিষ্ঠা করেন তিনি। 1947 সালে দেশভাগের পর তার বংশধরেরা ভারতে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। তবে 7 একরের বেশি জমির উপর নির্মিত কারুকার্যময় ভবনগুলো অনন্য গঠনশৈলীর কারণে আজও মুগ্ধ করে দর্শনার্থীদের। তেওতাকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছে 75 ফুট দীর্ঘ নবরত্ন মঠটি। শ্বেতশুভ্র এই মঠ ঘিরে সে সময় নানান উৎসবের আয়োজন করা হতো। জমিদার পরিবারের সদস্য রাজনীতিবিদ ও সাহিত্যপ্রেমী কিরণ শঙ্কর রায়চৌধুরীর আমন্ত্রণে কবি কাজী নজরুল ইসলাম অনেকবার গিয়েছেন তেওতায়। 1922 সালে তিনি প্রথম তেওতায় এসেছিলেন বলে আমরা জানতে পারি। কিরণ শঙ্কর কে? নজরুলের লেখা সর্বহারা গ্রন্থটি তিনি তার উপহার হিসেবে প্রদান করেছিলেন প্রথম যেদিন প্রকাশ হয়। নজরুল প্রমেলা সাংস্কৃতিক গোষ্ঠী নামে একটি সংগঠন করেছি, সেই সংগঠনের মাধ্যমে প্রতি বছর তাদের জন্ম মৃত্যু দিবস পালন করে আসছি। স্থানীয়দের মতে ইতিহাস ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি তেওতা জমিদার বাড়ি হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ির এলাকা এবং এসে আমরা খুবই ভালো লাগছে। এটার যদি একটু সংস্কার হতো তাহলে অনেক ভালো হতো। পদ্মা যমুনার মিলন আমাদের এই তেওতানের ভিতরে এবং এই জমিদার বাড়ির পাশে দাঁড়াই সেটা ই করা যায় এবং সূর্য ডুবারও একটা দেখার একটা ভালো স্পট। প্রত্নতত্ত্ব বিভাগ জমিদার বাড়িটি সংস্কার এবং জাদুঘর নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এটা নজরুল ইনস্টিটিউট এখানে স্থাপন করা হবে। প্রমিলা দেবীর যে বসতভিটা আছে সেই বসতভিটার মধ্যে একটি স্মৃতিস্তম্ভ একটা তৈরি হবে। জমিদার বাড়ির 55টি কক্ষের এখন জরাজীর্ণ অবস্থা। বেশ কিছু গৃহহীন পরিবার অবৈধভাবে বসবাস করছে এখানে। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। এবার সারা দেশে নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনি কলের শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট। চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন। সুনামগঞ্জের শাল্লায় সাংবাদিক জয়ন্ত সেনের উপর হামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
পটুয়াখালীতে বাল্য বিয়ে বন্ধ নিশ্চিত করতে কর্মশালা। সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত। বহুমুখী ব্যবহার নিশ্চিত ও বাজার সৃষ্টিতে মাগুরায় তিন দিনের পাঠমালা। চুয়াডাঙ্গায় আলফাজ উদ্দিন জোয়ারদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। কুড়িগ্রামে বিজিবি বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি একুশে দেশের সংবাদ।